হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাগত জানাই তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বিএসএফ এর তরফ থেকে যে গ্রুপ সি পদে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং তাতে তোমরা আবেদন যদি করো তো করতে পারবে। অনেকে আমাকে কমেন্ট করছিলো কি দাদা, যে বিজ্ঞপ্তি বেরিয়েছে গ্রুপ সি পদে কনস্টেবল এবং হেড কনস্টেবল এএসআই পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং বয়স, এবং অনেকে কমেন্ট করছে কি দাদা আমার আইটিআই করা নেই, আমি কি আবেদন করতে পারবো? সেটিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো লাইভ প্রুফ হিসেবে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, কেননা তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে তাই তোমাদের সুবিধার্থে ভিডিওটি নিয়ে এসেছি। ওকে, তো চলো ফ্রেন্ডস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখান থেকে তোমাদেরকে আপডেটটি দেব। তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ গ্রুপ সি ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট, এই অপশানে তোমরা যদি ক্লিক করো ভিউ ডিটেলসে তাহলে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। তোমাদের আবেদনের লাস্ট ডেট 29শে ডিসেম্বর এবং অ্যাপ্লাই হেয়ার যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। তো আমি তোমাদেরকে আবেদনের সিস্টেমটি একটু বলে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে পার্সোনাল ইনফরমেশানগুলো দিতে হবে, অর্থাৎ তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপরে তোমাদেরকে ওটিপি সেন্ড করতে হবে। তাহলে নেক্সট তোমাদের আরেকটি পেজ ওপেন হবে, আরেকটি ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করতে হবে, সেটি হলো অ্যাড্রেস ডিটেলস, তারপরে আদার্স ডিটেলস, তারপরে কোয়ালিফিকেশান ডিটেলস, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে সার্টিফিকেট এবং ডকুমেন্টস। ওকে, এইসব তোমাদেরকে দিয়ে প্রত্যেকটি স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে, তারপরে তুমি কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ তারপরে তোমার আবেদনটি কমপ্লিট হবে। ওকে, তো এক্ষেত্রে আমি তোমাদেরকে নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের শিক্ষা গত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং তোমার আইটিআই না থাকলে তুমি কি আবেদন করতে পারবে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান সেটি ডাউনলোড হয়ে গেল। এক্ষেত্রে আমি তোমাদেরকে জাস্ট শিক্ষাগত যে যোগ্যতা রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি এবং কোয়ালিফিকেশানগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এক্ষেত্রে প্রত্যেকটি পোস্টে 18 থেকে তোমার যদি 25 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি প্রার্থী 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, এবং তোমাদের কোয়ালিফিকেশান, দেখো আইটিআই করা থাকলে তুমি কি আবেদন করতে পারবে। দেখো, এএসআই পদে তুমি যদি আবেদন করতে চাও তাহলে মিনিমাম তোমাকে এএসআই পদে আবেদন করতে চাইলে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে এবং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। হেড কনস্টেবল কার্পেন্টার পদে তুমি যদি আবেদন করতে চাও তো তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে আইটিআইয়ে 10 পাস হতে হবে যে কোনো শাখায়, অর্থাৎ 10 পাস করার পরে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। প্রত্যেকটি তোমরা দেখতে পাচ্ছ, হেড কনস্টেবল প্লাম্বারে আইটিআই, কনস্টেবল সোয়ারম্যানে তোমাদের এক্ষেত্রে আইটিআই চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ক। ওকে, তারপরে কনস্টেবল জেনারেটর অপারেটরের ক্ষেত্রেও তোমাদের আইটিআই চাওয়া হয়েছে, কনস্টেবল জেনারেটর মেকানিকের ক্ষেত্রেও তোমাদের আইটিআই চাওয়া হয়েছে, কনস্টেবল লাইনম্যানের ক্ষেত্রেও কিন্তু তোমাদের কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আইটিআই না চাওয়া হলেও তোমাদের কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তোমার যদি লাইনম্যানে কাজের এক্সপিরিয়েন্স থাকে বা তোমাদের সোয়ারম্যানে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো ফ্রেন্ডস, এটা ছিল তোমাদের কোয়ালিফিকেশানের আপডেট। বাকি তোমাদের প্লাম্বার, কার্পেন্টার এইসব পদে আইটিআই চাওয়া হয়েছে, কিন্তু বাকি যে পদগুলো রয়েছে তোমাদের যেমন লাইনম্যান এবং সোয়ারম্যানে তোমরা যদি আবেদন করতে চাও অন্যান্য পোস্ট ছাড়া তাহলে তোমাদেরকে বিনা আইটিআই আবেদন করতে পারবে, অর্থাৎ 10 পাসে আবেদন করতে পারবে, কিন্তু তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। ওকে, তো ফ্রেন্ডস, এটাই ছিল তোমাদের কাছে পুরোপুরি একটি ছোট্ট আপডেট। ধন্যবাদ।